হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেকারি স্টাইলে চকলেট প্লেন কেক বা পাউন্ড কেক। আশা করছি আজকের এই পাউন্ড কেক রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখে নেবেন। চকলেট পাউন্ড কেক তৈরি করার জন্য প্রথমে আমার ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে একটি বাটি নিয়েছি। আমি আজকে দুটি ডিম দিয়ে পাউন্ড কেক তৈরি করব। তার জন্য যা যা উপকরণ লাগবে সব আমি এখানে নিয়েছি। এখানে নিয়েছি এসেন্স, চকলেট এসেন্স, যেহেতু আমি চকলেট পাউন্ড কেক তৈরি করব। নিয়েছি ডিম, আমি দুটি ডিম নেব। আর এখানে নিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার নিয়েছি, স্বাদ মতো চিনি নিয়েছি, হাফ কাপের একটু বেশি পরিমাণে সয়াবিন তেল, আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন, নিয়েছি স্বাদ মতো লবণ। ময়দা, দুধ তা তো লাগবে, তা আমি পরে ব্যবহার করব। প্রথমে আমি ডিম ভেঙে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি ডিম ভেঙে নিয়েছি। আর যদি পারফেক্টভাবে কেক বানাতে চান তাহলে আমার এই রেসিপিটি ফলো করে যে কেউ কেক বানাতে পারবেন। প্রথমে আমি ডিম দুটি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি চিনি দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিব একটি হ্যান্ড মিক্সের সাহায্যে। খেয়াল রাখবেন চিনি যেন ভালোভাবে গুলে যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একসাথে দেইনি, আমি কিন্তু দুইবারে কিন্তু এই চিনি দিয়েছি। আর ভালো করে মিক্স করে নিতে হবে যেন চিনির দানাবাপ না থাকে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ কাপের একটু বেশি পরিমাণে তেল। এখন সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো চকলেট এসেন্স। আর এই চকলেট এসেন্স কিন্তু দিতেই হবে। আমি কয়েক ফোঁটা চকলেট এসেন্স দিব। দেখতেই পাচ্ছেন দেয়া কিন্তু হয়ে গিয়েছে। এখন আবারও মিক্স করে তারপর আমি শুকনো উপকরণগুলো একটি ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিব। আর খেয়াল রাখবেন যেন চিনির দানাবাপ না থাকে। আর ময়দাটা অবশ্যই চেলে নেবার চেষ্টা করবেন, কারণ ময়দার ভিতর কিন্তু পোকা থাকতে পারে বা দলা পেকে থাকতে পারে, তাহলে কেক কিন্তু ভালো হয় না। তাই আমি একটি জ্বালানির সাহায্যে চেলে নেব। আর এই এক কাপ ময়দা দিয়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আমি উঠিয়ে রাখবো, কারণ আমি এই কেকের ভিতরে দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিব। এখন আমি ভালো করে একটু চেলে নেব। আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা কিন্তু রেখেছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব বেকিং পাউডার। আমি এর ভিতর এক চামচের একটু কম পরিমাণে বেকিং পাউডার দিব। আর দিয়ে দিব এক চিমটি পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা দেবার কারণে কিন্তু কেক সফট হয় এবং সুন্দর হয়। আমি কিন্তু এক চামচের একটু কম পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। আর দেব এক চিমটি পরিমাণ বেকিং সোডা। দিয়ে দেব গুঁড়া দুধ। আর আপনাদের কাছে যদি গুঁড়া দুধ না থাকে সেক্ষেত্রে লিকুইড দুধ দিতে পারেন, সমস্যা নেই। আর দুধ দেবার কারণে কিন্তু কেক খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন চেলে নেওয়া হয়ে গেলে আমি সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নিব। যদি পারফেক্টভাবে কেক বানাতে চান তাহলে আমার রেসিপিটি ফলো করে যে কেউ কিন্তু এই কেক বানাতে পারবেন। মাত্র দুটি ডিম দিয়ে কিন্তু আমি আজকে কেকটা বানাবো। এখন আমি হ্যান্ড মিক্সের সাহায্যে সব কিছুকে ভালো করে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিক্স করে নিয়েছি, ব্যাটার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার।
দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটার কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এর চেয়ে পাতলা করার আর দরকার নেই, পারফেক্টভাবে ব্যাটার কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন যে মল্ডের ভিতর আমি কেক বসাবো, সেই মল্ডের ভিতর আমি তেল ব্রাশ করে নিব, তারপরে এই ব্যাটার আমি ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কীভাবে রাখতে হবে দেখেই তো বোঝা যাচ্ছে। এখন আমি একটা সাইডে রেখে দিব। আর এখানে আমি একটি কেকের মল্ড নিয়েছি, আর এখানে একটি লেখার কাগজ নিয়েছি। এখন আমি এই মল্ডের ভিতরে কাগজটা রেখে তারপর সুন্দর করে তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করার কারণে কিন্তু কেকটা খুব তাড়াতাড়ি কিন্তু বের হয়ে যাবে এবং কেকটা ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি একটি ব্রাশের সাহায্যে এখন তেল ব্রাশ করে নিব। এই মল্ডের চারিপাশে কিন্তু সমান করে তেল ব্রাশ করে নিতে হবে। আপনার আপনাদের পছন্দ মতো মল্ডে করে এই কেকটা কিন্তু বানিয়ে নিতে পারেন খুব সহজে। দেখতেই পাচ্ছেন ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ব্যাটার ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন মল্ডের ভিতর কিন্তু এই ব্যাটার ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে চুলার ভিতর আমি বেক করে নিব, যে হাঁড়ির ভিতর, সেই হাঁড়িটা আমি চুলায় বসিয়ে রেখেছি। আর 10 মিনিট আগে কিন্তু বসিয়ে রাখতে হবে যাতে হাঁড়িটা খুব গরম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্যাটার ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাব, তার জন্য দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 10 মিনিট আগে চুলাটা কিন্তু জ্বালিয়ে রেখেছি আর ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন আমি এই হাঁড়ির ভিতরে বসিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু কাঠের চুলায়ও এভাবে কেক বানিয়ে নিতে পারেন, যে কেউ কিন্তু আজকে এই কেকটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি প্রায় 35 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর ঢাকনা দিয়ে ডেকে রাখবো। এর ভিতরে কিন্তু ঢাকনা খোলা যাবে না, ফিরে আসবো 35 মিনিট পর। আর 35 মিনিটের ভিতরে কিন্তু কেকটা আমার পারফেক্টভাবে হয়ে যাবে। আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ফিরে আসছি প্রায় 35 মিনিট পর। এখন আমি ঢাকনাটা খুলে নিব, তারপরে একটি একটি কাঠির সাহায্যে আমি চেক করে নিব যে কেকটা হয়েছে কিনা। সাবধানে উঠাতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করিনি, চুলাটা কিন্তু চালু আছে। যখন এই কাঠিটা পরিষ্কার বের হবে তখন কিন্তু চুলাটা বন্ধ করে তারপর কেকটা উঠিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কাঠিটা কিন্তু পরিষ্কার বের হয়েছে, তার মানে আমার কেক হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে রেখেছি আর কেকটা আমি কিন্তু বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা সফট হয়েছে আমার এই কেক। এখন আমি এই কেকটা আমার পছন্দ মতো করে কেটে নিব। কত সহজে তৈরি হয়ে গেল চকলেট পাউন্ড কেক। আশা করছি আজকের এই কেক রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ আর নয়, আবার আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।